দর্শক, আমি এবার এসেছি বগুড়া জেলা শহর থেকে 10 কিলোমিটার দূরে গোকুল নামক স্থানে। এইখানে এই বেহুলা বাসগর বা বেহুলা লক্ষীন্দরের বাসগর নামে বেশি পরিচিত। আর এটি প্রাচীন বাংলার মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র বেহুলার বাসগর নামে বেশি পরিচিত। তো চলুন আজকে এই বেহুলার বাসগর সম্পর্কে আমরা জেনে নেই। তো আমার সঙ্গে চলুন আসুন। কোনো কোনো ঐতিহাসিক গ্রন্থে এই মেদকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র রূপে উল্লেখ করা হয়েছে। এটি নির্মাণ করা হয়েছিল পুনরুবর্ধন রাজধানীকে বাইরের শত্রু থেকে রক্ষা পাওয়ার জন্য। ১৩ মিটার উঁচু এই বাসরঘর বা প্রত্নতাত্ত্বিকটি 1934 থেকে 1936 সালে খননকালে ত্রিকোণ বিশিষ্ট 172টি কক্ষ সন্ধান পায়। এই কক্ষগুলো দেখতে অনেক অস্বাভাবিক এবং এলোমেলো নির্মাণ শৈলী এর বোধগম্য তাকে আরও দুর্বোধ্য করে তোলে। এই স্তূপটি পশ্চিম অংশে আছে বাসরঘরের প্রধান স্মৃতিচিহ্ন। পূর্বে অংশ রয়েছে 24 কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ একটি স্নানাগার। উক্ত স্নানাগারের মধ্যে ছিল 8 ফুট গভীর একটি কূপ। কূপটিতে বেহুলা লক্ষীন্দর মধুনিশী যাপনের পর কূপের মলে স্নান করে তাতে শুদ্ধতা লাভ করতে সক্ষম হতেন। দর্শক, খুব পিচ্ছিল, খুব সাবধানতার সহিত এটা উঠতে হবে, কারণ এতটাই পিচ্ছিল যে এখানে খুব সাবধানের সহিত অবলম্বন করতে হবে। অনেকগুলো কুটিরি, খুব কুটিরি, একটু সহজতা নিতে হবে, একটু সহজতা করে। জি দর্শক, এভাবেই আপনাকে এই এই কুটিরটি উঠতে হবে। খুব একটু উঠতে হবে, প্রচণ্ড রোদ, এখন প্রায় 12:30 এবং খুব ঘাম ধরছে, খুব অনবরত। তবু সময় সংকীর্ণতার অভাবে আজকের এই স্পটটা দেখতে এসেছি।
By the Kas Hosiki, did you finish your work? Yes. Oh, you can take the picture? Yes, sir. Okay, I can do video, YouTube, and so one minute, please. Wait. Avon, Igor. Yeah. English Buzin. English Buzin? Yeah. Bengali? I Alpo. Oh, Alpo. You talk to Bengali Alpo. Yeah. You can take the video. The foreigner, they come from Russia. So the nice, very energetic people, yeah. Very sun, so the very hot and. Samosanai. Oh, you can speak the little bit Bengali, no? Oh, thank you very much, brothers. Alpo Buji. Alpo Buji? Oh my God. Yes. Priyo Darshok. এটা ঐতিহাসিক কথিত আছে এটা সেই বেহুলার বাসরঘর এখানেই বেহুলা বাসরঘরে তাদের বাসরটা এখানে হয়েছে কথিত রয়েছে আর কি এটা সেন্ট্রাল পয়েন্ট এটা মাঝখানে কথিত আসলে এটা সুনির্দিষ্টভাবে বলা মুশকিল যে আসলে বাসরঘরটা কোথায় ছিল তবে অনেকের ধারণা মতে যেটাই এটাই বেহুলার বাসরঘর একটা সেন্ট্রাল পয়েন্ট তো চলুন আর কিছু আমরা আশেপাশে দেখে নেই তো চলুন বেহুলা হলেন চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্র লক্ষেন্দ্রের স্ত্রী চন্দ্র বণিক বা চাঁদ সদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্বদেবী কিন্তু তিনি কোথাও পূজিতা হতেন না তার পিতা শিব তাকে বলেন যে যদি কোনো শিবের উপাসক প্রথম মনসা পূজা করেন তাহলেই মর্ত তার পূজার প্রচলন সম্ভব তখন মনসা চাঁদ সদাগরকে অনুরোধ করেন যে মনসা পূজা আয়োজন করার জন্য কিন্তু চাঁদ সদাগর মনসার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তখন ক্ষুব্ধ মনসা তাকে শাপ দেন যে তার সবগুলো পুত্রকে হত্যা করবেন তিনি এরপর একে একে লক্ষেন্দ্রের ব্যতীত চাঁদ সদাগরের ছয় ছেলে সাপের ছোবলে মারা যায় বেঁচে থাকা একমাত্র ছেলে লক্ষেন্দ্রের বিয়ের সময় চাঁদ সদাগর অতিরিক্ত সতর্কতা হিসেবে দেবতা বিশ্বকর্মার সাহায্যে এমন বাসরঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয় কিন্তু মনসা দেবীর হুমকিতে বাসরঘরে একটি ছোট ছিদ্র করেছিলেন এই বিশ্বকর্মা ওই ছিদ্র দিয়ে সাপ প্রবেশ করিয়ে বাসর রাতে লক্ষেন্দ্রকে হত্যা করে মনসা দেবী এরপর মৃত্যু স্বামীকে নিয়ে ছয় মাস ভেলায় ভাসেন বেহুলা পরবর্তীতে নানা ঘটনার পর বেহুলার উপর সন্তুষ্ট হন মনসা দেবী বেহুলার অনুরোধে মনসা পূজা করতে শ্বশুর চাঁদ সদাগর রাজি হলে লক্ষেন্দ্রের জীবন ফিরে দেন মনসা দেবী আর বন্ধুরা এভাবেই এই মনসা দেবীর তার আশা পূরণ এবং বেহুলা লক্ষেন্দ্রের জীবন ফিরে পায় তো এই ছিল আজকের এই বেহুলা বাসরঘর সম্পর্কে আমাদের বিশেষ প্রতিবেদন প্রিয় দর্শক আওয়াজ ডকুমেন্টারি দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে